কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে দেবে, কতজনকে মাঠে ডাকবে, 45 পেলে কি তোমরা মাঠে ডাক পাবে, এর প্রিলিমিনারি পরীক্ষার কার্ভটা কত যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেজাল্ট ফোকাস। আজকে আমরা এই ভিডিওতে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ কত যাবে, রেজাল্ট কবে দেবে, মাঠ কবে থেকে শুরু হবে আর কতজনকে তোমাদেরকে মাঠে ডাকবে, সেই সমস্ত বিষয়ে একেবারে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো দেখো, প্রথম যে প্রশ্নটা হচ্ছে, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টটা কবে দেবে। তো দেখো ফ্রেন্ডস, এর আগে WAB কনস্টেবল লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সে রিক্রুটমেন্টে দেখো এক্সামটা হয়েছিল 26 সেপ্টেম্বর, আর তোমাদের রেজাল্টটা দিয়েছি 11 মার্চে, তোমাদের রেজাল্ট দিয়েছি প্রায় দেখো পাঁচ মাসের পর কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়েছিল, ঠিক আছে। তো দেখো, এবার কিন্তু তোমাদের WAB কনস্টেবল আর লেডি কনস্টেবলের মতো কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিতে এত লেট করবে না, কারণ তোমাদের এরপর আরও WAB কনস্টেবল লেডি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার প্ল্যানে আছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের এক্সামটা হয়েছে 4 জুলাই 2023, আর এর অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে আগস্ট মাসের মধ্যে। এই আগস্ট মাসের 2023-এর মধ্যে তোমরা এর অ্যান্সার কিটা দেখতে পাবে, আর এর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট যেটা, সেটা তোমরা সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু দেখতে পাবে। এটা এখন পর্যন্ত সম্ভাব্য হয়ে আছে, ঠিক আছে, মানে ঠিক হয়ে আছে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই। তারপর কীরকম কাজ হয় সেই হিসাবে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা ধরতে পারো সেপ্টেম্বর মাস নাগাদ তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, প্রিলিমিনারি পরীক্ষার কাট অফটা কত যাবে। তো দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য কাট অফ জানার আগে আমাদেরকে বিগত বছর যে কনস্টেবল লেডি কনস্টেবল পরীক্ষা হয়েছিল তার কাট অফ কত গিয়েছিল, কত শূন্যপদ ছিল মানে ভ্যাকেন্সি কত ছিল, আর কত গুণ পাস করেছিল, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা কাট অফটা কত যাবে সেটা কিন্তু নির্ধারণ করতে পারবো। তো দেখো ফ্রেন্ডস, 2020 কনস্টেবল আর লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে মোট শূন্যপদ ছিল 8,600, যেখানে পুরুষদের ক্ষেত্রে ছিল 7,440 আর মহিলাদের ক্ষেত্রে ছিল 1,192। তো দেখো, এখানে পুরুষদেরকে পাস করেছিল দেখো প্রায় 10 গুণ পাস করেছিল, অর্থাৎ 80,000-এর মতো প্রায় পাস করিয়েছিল, ঠিক আছে। আর মহিলাদেরকে পাস করেছিল দেখো 23 গুণ, প্রায় 28,154 জনকে পাস করিয়েছিল। দেখো ফ্রেন্ডস, সেখানে লেডি কনস্টেবলকে বেশি পাস করায়, তাদের কারণ তারা দৌড়াতে মানে দৌড়ে অনেক বাদ যায়, ঠিক আছে। সেই কারণে কিন্তু লেডি কনস্টেবলকে বেশি পাস করায়, আর কনস্টেবলকে 10 থেকে 15 গুণের মধ্যেই কিন্তু পাস করায়। আর তোমাদের এবারও কনস্টেবলের ক্ষেত্রে যে কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবল ক্ষেত্রে কিন্তু এরকমই, মানে এই 10 থেকে 12 থেকে 15 গুণ এরকম পাস করাবে, আর লেডি কনস্টেবল থেকে 20 থেকে 22 গুণের মধ্যে বা 23 গুণের মধ্যে কিন্তু তোমাদের পাস করাবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আগে বছর মানে 2020-তে কনস্টেবল লেডি কনস্টেবলের যে এই যে ভ্যাকেন্সি 8,600 ভ্যাকেন্সির জন্য কাট অফ যেটা গিয়েছিল সেটা গিয়েছিল জেনারেলের ক্ষেত্রে 41.25, OBC বিয়ের ক্ষেত্রে 37.25, আর OBC এর ক্ষেত্রে 30.75, SC-র ক্ষেত্রে গিয়েছিল 30.5, আর ST-র ক্ষেত্রে 24.5। এটা কিন্তু পুরুষদের কাট অফটা গিয়েছিল। আর মহিলাদের ক্ষেত্রে গিয়েছিল দেখো 31.75 জেনারেলের ক্ষেত্রে, OBC বিয়ের ক্ষেত্রে গিয়েছিল 26.75, OBC এর ক্ষেত্রে 16.5, SC-র ক্ষেত্রে গিয়েছিল দেখো 16.25, আর ST-র ক্ষেত্রে গিয়েছিল দেখো 16, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদের ভ্যাকেন্সি দেখো, লেডি কনস্টেবল কিন্তু এখানে অনেকটাই ভ্যাকেন্সি ছিল, 1,192টি ভ্যাকেন্সি ছিল। এই ভ্যাকেন্সি যে তোমাদের কারোটা গিয়েছে দেখো 31.75 মানে 7.5, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এরপর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবলের কাট অফটা কত যাবে। তো দেখো, এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ, আর এই কাট অফের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্টটা কিন্তু, মানে কাট অফটা যেটা সেটা ফাইনাল কাট অফটা সেটা কিন্তু এই কাট অফের মধ্যেই থাকবে, ঠিক আছে। যেমন তোমাদের কোয়েশ্চেন পেপার হয়েছে, অনেকেই বলছে যে কোয়েশ্চেন পেপার সহজ হয়েছে তাহলে কি কাট অফ বাড়বে। তো দেখো, কাট অফটা তোমাদের অতটাও বাড়বে না, কিন্তু হ্যাঁ, আগেবারে যে কাট অফটা গিয়েছিলো দেখো এখানে 41 গিয়েছিলো, সেই কাট অফটা থেকে কিন্তু তোমাদের এইবারে কাট অফটা বাড়বে, কারণ আগেবারে ভ্যাকেন্সিটা দেখো অনেকটাই ভ্যাকেন্সি ছিল, প্রায় 8,600 ভ্যাকেন্সি ছিল, আর যেখানে পুরুষদের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা অনেক ছিল, ঠিক আছে। মহিলার ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কম রয়েছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা অনেক ছিল, ঠিক আছে। তাই তোমাদের কিন্তু কাট অফটা পুরুষদের ক্ষেত্রে একটু বেশি যাবে। তো কত বেশি যাবে, তো দেখো ফ্রেন্ডস, জেনারেলের ক্ষেত্রে থাকবে 52 থেকে 56-এর মধ্যে পুরুষদের, OBC বিয়ের ক্ষেত্রে থাকবে 51 থেকে 55-এর মধ্যে, OBC এর ক্ষেত্রে থাকবে 47 থেকে 50-এর মধ্যে, SC-র ক্ষেত্রে থাকবে
44 থেকে 48 এর মধ্যে আর এসটির ক্ষেত্রে 41 থেকে 44 এর মধ্যে তোমরা কাট অফটা দেখতে পাবে। মহিলাদের ক্ষেত্রে বলি দেখো জেনারেলের ক্ষেত্রে তোমাদের থাকবে 47 থেকে 51 আর ওবিসি বি এর ক্ষেত্রে 46 থেকে 50 এস ওবিসি এর ক্ষেত্রে 39 থেকে 42 আর এসসির ক্ষেত্রে 42 থেকে 45 এসটির ক্ষেত্রে 38 থেকে 42। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করবে যে এত কাট অফ যাবে না। দেখো ফ্রেন্ডস তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু এখানে WEP ভ্যাকেন্সি থেকে কিন্তু অনেকটাই কম রয়েছে। যে WEP যে বিগত বছর যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সির তুলনায় কিন্তু তোমাদের এবারে ভ্যাকেন্সিটা অনেক কম রয়েছে, তাই তোমাদের কাট অফটা কিন্তু অবশ্যই বাড়বে। আর কোশ্চেন পেপার ইজি টু মডারেট লেভেলে ছিল, তাই তোমাদের যে কাট অফটা সেটা কিন্তু তোমরা এর মধ্যেই দেখতে পাবে ফাইনালি। ঠিক, তো ফ্রেন্ডস আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।